ঘোষকে বলছো, দাদা দাদা, ও দাদা গো তুমি জানো না ওই বৌদির স্বভাব মোটেও ভালো না, ওই বউকে যদি ঘাটে যেতে করি মানা, বউ মোদের কোনো কথাই শোনে না, শাসন করতে জানো না, ওই বউকে তুমি আর মাথায় তুলো না, নীলাম্বরি শাড়ি বউকে তুমি আর কিনে দিও না। হরিবল হরিবল। কুটিলা বলছে দাদা আয়ান ঘোষকে, এবার জুটিলা শাশুড়ি আমার আধা রানীকে বলছে, মাই তুই জলে যাস নাই, কেন ওই জলে গেলে কি হবে, বলছে তুই জলে যাস নাই, ওই কদম ডালে বসে আছে কে, তো সেই কারণেই বলছি এই কথাটা বলার এই একটাই কারণ, এ কথাটা কিন্তু আমি বলছি না, বলছে কে, জুটিলা শাশুড়ি। এই জুটিলাকে আমার কৃষ্ণের মামা হচ্ছে আয়ান ঘোষ, জুটিলা বুড়ি হচ্ছে কৃষ্ণের দিদা, তাই কৃষ্ণের দিদা ঠাম্মা অথবা দিদা তার নাতিকে হারামজাদা বলতেই পারে, বলতেই পারে, তাই জন্যই এই কথা বলা। তাই জুটিলা শাশুড়ি কি বলছে রাধারানীকে, একটু গানের ভাষায় চলে যাই, ও কি হে কলঙ্কিনী রাধা, ও কি হে কলঙ্কিনী রাধা, ওই কদম ডালে বসে আছে আমার কালো হারাম জাদা মাই, তোমায় জানি না যাইয়া, সকলে রাধে রাধে সবাই মিলে
দেখে হরিবল হরিবল হরিবল। হ্যাঁ ঠিক বলেছেন দাদা, রাত কি বললেন? এবার আমি একটু বলে যাই, বলো ওই পাড়ার লোকে নাম রাখেছি জলি না যাই।